রেদওয়ান বৈঠকে কারা কারা যোগ দিয়েছেন বিস্তারিত জানাবেন এবং মূল আলোচনা আসলে কি নিয়ে হতে পারে সে বিষয়ে কিছু জানতে পারলেন কিনা সোহার বিকেল 5:30টার দিকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ 7 সদস্য বিশিষ্ট একটি টিম কিন্তু এই এই গুলশানের যে বিএনপি যে কার্যালয় সেখানে কিন্তু উপস্থিত হয়েছে এবং বিএনপি যে বিএনপি মহাসচিব সহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কিন্তু দলটির স্থায়ী কমিটির যে সদস্য আছে তাদের সাথেও কিন্তু মূলত বৈঠক করার কথা রয়েছে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে মূলত রাষ্ট্রপতির পদত্যাগ রাষ্ট্র সংস্কার নির্বাচন সহ নানা বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি তবে বর্তমানে যে মূল প্রেক্ষাপট অর্থাৎ রাষ্ট্রপতির যে আলোচনা বর্তমানে যে আলোচনা যে মূল প্রেক্ষাপট অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের যে পদত্যাগের বিষয়টি সেটিও কিন্তু আলোচনায় প্রাধান্য পাবে বলে আমরা জানতে পেরেছি সেই সাথে কিছুদিন আগে কিন্তু রাষ্ট্রপতির যে পদত্যাগ নিয়ে বিএনপির যে অবস্থান সেটি কিন্তু তারা পরিষ্কার করেছেন এবং সেই সাথে বিএনপির বঙ্গভবনের সামনে যে আন্দোলন চলাকালীনই কিন্তু বিএনপি নেতারা যারা আসলে এই উপদেষ্টার সাথে দেখা করেছেন তারা কিন্তু যেমনটি জানিয়েছিলেন যে এই মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগ হলে কিন্তু রাষ্ট্র একটি সংকটের মধ্যে পড়বে এবং সেই সাথে এই গত রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু দেশে আসার পরপরই কিন্তু এটি নিয়ে জোর আলোচনা চলছিল এমনই বেশ কিছু ইস্যুতে আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু ভিতরে বৈঠক করছেন তারা যখন বেরিয়ে আসবেন তখন কিন্তু আমাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু আমরা আরও বিস্তারিত জানতে পারবো সোহার রেদওয়ান ধন্যবাদ আপনাকে